बोधी খাটের উপর গিয়ে বসতে পারেন, তাহলে আমি সরে যাই। খাটের উপর আপনার বেডরুমটা কি ছোট, বড় বেডরুম করা উচিত না? চাঁদা দিতে পারেন না আসলে। তো এবারের বছর আমাকে কমিটি ম্যাডাম নিজেই বললেন যে চাঁদা আমি নিজে যাই মিসেস সেন আর মিস্টার সেনের কাছে নিয়ে এসে। বৌদি এখানে যে আসলেন, আনিকার বাড়িতে এসে কিছু খাবেন না? হ্যাঁ কিছু একটা তো আপনার খাইতে, চাঁদা তো দিয়ে দিন আপনি। আমি দেখেন আমি কলম টলম সব নিয়েছি আমি। হ্যাঁ 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 চাঁদা নিশ্চয়ই দিবো, চাঁদা নিশ্চয়ই দিবো। হ্যাঁ তার আগে আনিকার বাড়িতে যখন এসেছেন, এখানে এলাকাতে একটা নাম আছে আমার, একটু খাবার টাবার খাওয়াই দিই। আচ্ছা ঠিক আছে, তো বলুন জল খাবেন? জল আপনি তো নিজেই জল খাচ্ছেন, নিজের জলটা খেয়ে নিন না। আমার নাম আমার ব্যাপারটা দেখুন, চাঁদাটা আমি লিখে নিই। হ্যাঁ আপনি এই পাড়ায় আছেন, 10 বছরের মাত্র 1 বছর আপনি চাঁদা দিয়েছেন, 9 বছর আপনি চাঁদা দেননি। 10 বছরের চাঁদা 9,000 টাকা, আর এ বছরের চাঁদা 1,000 টাকা, মিলে 10,000 টাকা আপনাকে চাঁদা দিতে হবে। আমি চাল দেবো না, ঠিক আছে? বড় ঝামেলা করলাম,
মানুষের কথা যদি কিরকুরে রাতে খাওয়াবিস, আমার গো এই কাছে চলে যাওয়া হয়েছে, মরে যাই মিস্টার ঘোষাল তোমাকে কে নেবে। দেখুন এটা ফালতুগিরি বন্ধ করেন এবং বলুন আপনি জল তো খাবেন, তাই না? ভুবেন আছে কিছু খাওয়া বারণ, দু জল খাওয়া তো বলতে মানুষ পান করি খাইতে না। জল দেন, জল দেন, জল। আচ্ছা ঠিক আছে বলুন, গরম জল, ঠান্ডা জল না নর্মাল? নরমাল। ওহো, কিন্তু তার আগে বলতে হবে আপনি ওই নরমালটা কোন গ্লাসে খাবেন, মানে হচ্ছে হলো আমার মতো কাঁচের গ্লাসে, নাকি মেলামাইনের মগে, নাকি আপনাদের সোনার সোনার গ্লাস আনবো? আমার বাড়িতে সবই আছে। এই ভালো ভাবে বলুন, কাঁচের গ্লাসে? অবশ্যই কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসে। ও হো, কিন্তু সব বলুন আপনি ওই জলের সঙ্গে আর কি খাবেন, মানে বিস্কুট না চিপস না চানাচুর নাকি অন্য কিছু? কিছু লাগবে না, খালি পানি হলেই। না 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 না, অন্য কিছুও খাওয়া লাগবে। আজকে আমি নরকে যাবই। আমাদের ওখানে না ভোগে বলা হয়েছিল পাঁঠা বলি দেওয়া হবে, বাট আমরা এখন ভাবছি খাসি বলি দেওয়া হবে। তার জন্য প্রত্যেক বিবাহ দম্পতি মানে ডাক্তার দম্পতিকে 1,000 টাকা দিতে হবে। মানে আমি আপনারা জানি পাড়া নামই ডাক্তার পাড়া, এবার সারা সবাই ডাক্তার, ডাক্তার যেহেতু প্রত্যেকে 1,000 টাকা দিলাম, যেহেতু আমরা খাসি বলি দিচ্ছি। কি আর করে বলুন, পাঠা কেউ খায় না এখানকার, বাট মিস্টার ঘোষাল আবার পাঠা খান, তার জন্য উনি বলেছেন পাঠা বলুন, বাট উনি তো কমিটির মহাসচিব বলুন। আচ্ছা যাকে যাই হোক, তাহলে বলুন এবার, তাহলে বলুন আপনি জলের সঙ্গে কি খাবেন? খাসির মাংস আর পুরি করে বলুন জলের সঙ্গে কি খাবেন? বিষয় কোন বাটিতে দেবো, মেলা মাইনে বাটে, চীনা বাটিতে, চীনা বাটির বাটিতে, নাকি কাঁচের বাটিতে, নাকি অন্য কোনো কিছু বাটিতে দিব? আচ্ছা এবং বিস্কুটের সঙ্গে আর কি খাবেন? মানে চিপস তো আপনার খাইতেই হবে, তাহলে বলুন কোন চিপস দিই, প্রাণ চিপস, টুইস্ট, নাকি কুরকুরে, নাকি লেস, অন্য চিপসও আছে লাইক কেন কি হলো? নমস্কার, আপনাকে দীপাবলির আরো অনেক শুভেচ্ছা রইল, পাড়ার মধ্যে পুজো দিতে চলে আসবেন, এই যে চাদার পেপারে লিখে গেলাম এর মধ্যে 15,000 টাকা আমি লিখিনি, আপনি লিখে নিয়ে সোজা সুধি কমিটিতে চলে যাবেন মিস্টার ঘোষালের কাছে, ওর আগে আপনি এটা দিয়ে দেবেন। ইয়েস, আর যদি না দিয়েছেন চাঁদা তাহলে কিন্তু আমি কমপ্লেন করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সো আপনি বড় খুব কৃপণ বুঝছেন তো মিসেস স্যান। আমি তো আপনাকে বেশি করে খাওয়াচ্ছিলাম, কৃপণের হাতে খাওয়া বিষ। হেবি মজা হলো আজকে। Oh, my God.
জানেন সত্যি আমার কাছে অনেক মজার একটা গল্প আছে এই প্রীতিকে বলার জন্য। জানেন ওই পাশের যে এসপি ওটা আছে না, হে মানে মোহাম্মদ পারভীন, মোহাম্মদ পারভীন, হ্যাঁ হ্যাঁ উনি সোনামগঞ্জের এসপি, হ্যাঁ মোহাম্মদ পারভীন, আর ওনার একমাত্র বউ মোসাম্মদ কি নাই না রোহানা বেগম, হ্যাঁ রোহানা বেগম, হ্যাঁ ওই রোহানা বেগমের একমাত্র মেয়ে না পালিয়ে গেছে, দীপা পালিয়ে গেছে, হ্যাঁ দীপা বলে পরীক্ষার মধ্যে হ্যাঁ ফেল হয়েছিল এই জন্য সে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। কে? হ্যাঁ সত্যি তো কি উল্টো করা হয়েছে মেয়েটা কি পড়াশোনা করছে সে কি উল্টো করে, হ্যাঁ আমি জানি না কিন্তু এটাই হয়েছে। আর এটাও শুনছি যে জানেন ওই পাশের বাড়ির যেই সবিতাটা আছে না তার না সবজি আর সঙ্গে চক্কর চলতেছে। কে? আমাকে এই সোফাটা বোধহয় ভেঙে গেছে, দিপাকে বলে দেবো আবার সোফাটা চেঞ্জ করতে। বাহ জায়গাটা তো অনেক সুন্দর, দেখি একটু প্লিজ। ক্লিক ক্লিক প্লিজ, আমার ফেসবুক পোস্ট করতে ভালো হবে। মাই গড, দেখুন আগে ওগুলো ছবি তুলতে দিই। ও সরি গড, আপনার জল পড়ে গেল। ও সরি সরি সরি, ওয়েটার ও ওয়েটার প্লিজ আর একটু জল আনে দেন প্লিজ, আমার জন্য একটু আনবেন। হ্যাঁ আর এবার জলটা যেন ডিস্টিল হয়। ক্লিক 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 ক্লিক, প্লিজ 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 প্লিজ। কি হয়েছে আপনার বৌদি? দেখি দেখি মোবাইলটা দেখি, ও ওল্ড মডেল, কত দাম এটা? ভেরি ভেরি ওল্ড মডেল, 10 লাখ, 10 লক্ষ টাকা। আমারটাও দাম 10 লক্ষ টাকা, কিন্তু আপনাদের মতো এত বেশি চিপ তো নয়। ইয়েস হবে বা কেন, আপনার যদি এত টাকা আছে 10 লাখ টাকা আমি মোবাইল নিয়ে খুশি হয়ে গেছি। না আমি আপনার মোবাইলকে চিপ বলতেছি নাকি আমারটাকে, বাট মাই মোবাইল ইজ নট চিপ। সত্যি আপনার মোবাইলে কাজ ভাঙ্গা এই ভাঙ্গা ওই ভাঙ্গা, আমার মোবাইলটা তো অনেক ভালো। হ্যালো মিসেস, আমার না চশমা চাই, এইটার এই প্যাকটাকে তুমি নিজে লাগিয়েছো? একদম না, আর যাকে যাই হোক। তাহলে আপনার নাম কি শুনি, নতুন দেখতেছি। রিদিতা। কি? রিদিতা। রিদিতা, ওহো আমার নাম নিবেদিতা। থ্যাংক ইউ নিবেদিতা সেন। এই বইটার আমারটা কই? হ্যাঁ কি ফুটানো জল নাই এখানে? ফুটানো জল আমি খাবো না, কোথায় একটা ফালতু হোটেল ফুটানো জলও নাই। আপনার বর কি করে? হ্যাঁ আপনার এতটুক মাত্র চুড়ি কিনে দেয়? হ্যাঁ আমার হাতটা দেখেন ভুরভুরা চুড়ি। আজকালকার লেডিস গুলো এত ওল্ড ফ্যাশনেবল। একদম না ওল্ড ফ্যাশনেবল নয়, আমার পলাটা তো দেখুন একদম গ্রাজুয়েটেড করা। বর্ডের কথা ছাড়েন, বর্ডের ডিপ্লোমা নিয়ে কি আপনি নিজে সারা জীবন কাটাবেন? মাডা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা করছি। ওকে আমি লন্ডন কেমব্রিজ। ভালো কথা, আমাদের দেশি মালও একটু ট্রাই করা উচিত নাকি বিদেশি? আমার বর হচ্ছে হলো এই রংপুরের এসপি, এবং আপনার বর এখানকার কেউ না, আমেরিকায় ডক্টর। আমেরিকার ডক্টর? হ্যাঁ 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 সাত দিয়ে বোঝা যাচ্ছে একদম ইংরেজি অন্টায়। হ্যাঁ আপনার তো এই মালাটা তো ভালোই, এর দাম কত? জিজ্ঞেস করে নিন। না 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 বৌদি, আপনি আপনার মালার দাম বলতেছেন না কেন? আমার মালাটা দেখুন একদম 10 লাখ, হ্যাঁ গোল্ডের সঙ্গে সঙ্গে এখানে হোয়াইট গোল্ডও আছে। ওয়েট, আমি একটা স্যান্ডউইচ খাবো, চিকেন স্যান্ডউইচ, তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি আমার কথা উত্তর দিচ্ছেন না কেন? বলুন এটার দাম কত? 15 লাখ। 15 লাখ? আমারটার নাম 20 লাখ দাম।
ওহো, আর আপনার কানে কোনো দুল নেই কেন? বলিয়েন না ডাক্তার সাহেবের টাকা নেই, আপনাকে দুল কিনে দেবার নাকি? আমেরিকা সবে দুলই পরে না। আপনার নিজ যাচাই করে নিন। আমারটা ডায়মন্ড, ওকে, পিওর ডায়মন্ড। আমি আমার কানের ফুটো বন্ধ হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। সরি সরি, শুনতে পাচ্ছি না। আমার কানের ফুটো বন্ধ হয়ে গেছে, তার জন্য আপনার কানের ফুটো বন্ধ হয়ে গেছে? ও বাবা রে বাবা, কি অবস্থা! এখন মিসেস ওয়াটারবারি ওয়ার, আপনি আপনাদের মতো আমি হাল দেখি না, মানুষের বাড়ি ঘুর ঘুর করে বেড়াই আর এদিকটা কথা ওদিকে যাই ছাড়াই, করোনা ভাইরাস বাট আই এম নট লাইক দ্যাট। আমি একটা ভালো কলেজ ইনস্টিটিউটের ম্যাডাম, আমার সব কানে মধ্যে দুল পড়ে যাওয়ার মতো কলেজে যাওয়ার মতো সময়। ও সত্যি? শুধু আংটি তো পরতেই পারতেন, কোনো আংটি আছে আপনার হাতে? আমার হাতটা দেখুন। সো মিসেস হোয়াটএভার ইউ আর, আমার স্বামী আমেরিকা থেকে আর আমি এখানে এসেছি জাস্ট ফর, শুনতে পাচ্ছি না প্লিজ, আপনার ভয় এত কম। এটা আমার ফ্রেন্ডের এনগেজমেন্ট, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি, বাংলাদেশে ছিল না হলে আমি থাকি ইন্ডিয়ায়, আর ইন্ডিয়ায় থাকাকালীন আমার কোনো কাজমুড়া নেই, তার জন্য এই মুহূর্তে নেই, দ্যাটস ওয়াই আমি আমার ইউটেন্সিলস যখন মাজি তখন আমার হাতে আটকানো চাই না, আর আমি আঙুলের মধ্যে ভুলে গেছি। সত্যি তো, এই জন্যই তো আপনি দেখুন না, এর নেল পলিশও উঠে গেছে, উনি এখানে আমার নেল পলিশগুলো একদম প্রাণবন্ত, কারণ আমার বাড়িতে 10টা 20টা মতো চাকর আছে এবং পুলিশ তো থাকবেই, কারণ আমার বড় এসপি। আপনি কি দীপার কি হয়? আমি দীপার। এই অপমানটা একটু বেশি হয়ে গেল না? আমি সাবিনে বুঝু নেই, আমি দীপা যার সঙ্গে বিয়ে হচ্ছে তার বৌদি হই। তুমি মনে রাখিয়েন, আপনার বন্ধুর কিন্তু বৌদি আমি, হবু বৌদি, এটা মনে রাখিয়েন। আমার অপমান মানে দীপার অপমান। দীপা ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ জাস্ট মাই কলিগ ইন কলেজ। তাও একটা তো সম্মানের ব্যাপার আছে। দেখুন মিসেস বৌদি, আপনি আপনার জায়গায় যান, ওয়েটা আমার চিকেন স্যালারি যদি এখন না আসে আমি দীপাকে কল দিয়ে বলে দিচ্ছি তুমি কোনো কাজের কাজ করছো না। ওকে, আপনার এই জামাটার দাম কত হবে? চারিদিকে খালি পাথর লাগা পাথর লাগা। কি পাথর বলতে পারবেন? যাচাই করে নিন এর দাম। বলুন বলুন, এগুলো কি পাথর জানেন? ও দাম বলা সাহস হচ্ছে না, একদম পাথর দেখিয়ে মুগ্ধ করছেন। দাম বলা হয়ে যাচ্ছে না? বাহ বাহ বাহ, এর নিচেও ডিজাইন আছে, এর থ্রি লেয়ার আছে, আর এটার উপরেও ডিজাইন আছে, আর এটা তো আরে যাই হোক, এ আপনার এই ঢং দেখার মতো সময় নাই আমার, এটা আপনি তো গহনা গাটি পরেন না, আমরা দেখে বোঝাচ্ছি। আই এম নট লাইক, আপনি জানেন তো একটা পরিবারের পুরো সম্পত্তি না একটা বৌমার ভিতর দিয়ে প্রকাশ পায়, এবং আপনাকে দেখেই বোঝাচ্ছি আমরা বাড়িতে কত সম্পত্তি আছে। সত্যিতে কি বলুন, রুটি গরম চাচি দেখেছেন? একদম খেয়েছি, ও আমার ফেভারিট। হবে হি না কেন, টাকা গরম লেগে যাচ্ছে, রুটি গরম তো খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, রুটি গরম নিশ্চয়ই খাবো, কারণ আমার না টাকাতে পানা উপরে ভাসে না, আমি লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট রাখি আপনাদের মতো নয় যে খালি হোটেলে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে বেড়ে বার্গার খাই বেড়ায়। আমার মাটির সঙ্গে সংযোগ আছে। মাটির মেয়ে আপনি? ও হ্যাঁ, লাগে না। এই চশমাটা কেমন, কি পচা দেখতে, কি পচা ফ্রেম। ইয়েস, আমরা যে পচা ফ্রেম পচা দেখতে ইত্যাদি ইত্যাদি, বাট এটা সোনার চশমা, জানি না এটা সোনার চশমা, বিশ্বাস হচ্ছে না। হ্যাশট্যাগ ওল্ড লেডি, হ্যাশট্যাগ বৌদি অফ মাই কলিগ, হ্যাশট্যাগ মিসেস, হ্যাঁ হ্যাঁ সেন, হ্যাশট্যাগ সুমন্ত, মিস্টার সেন, আমারও কিন্তু সোনা চশমা চাই, মনে রাখবেন ওটা, হ্যাশট্যাগ চশমা না পাই না ঘটি গরম চালাজু।